বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি নাম শাহ হুমায়রা সুবা অন্য কোনো কারণে নয়, একমাত্র জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে গোপন প্রেম, প্রণয় এবং স্ক্যান্ডাল ফাঁস করে দিয়ে। তবে আপনি আরও অবাক হবেন যখন জানবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে বর্তমান সময়ে পরিচিত সুবার আগে একবার নয় দুইবার বিয়ে হয়েছিল। মাত্র কয়েকদিন আগে এই সুবার ফেসবুকে ফলোয়ার ছিল মাত্র 8,000। সুন্দরী এই উঠতি নায়িকার ফেসবুক ফলোয়ার মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে 40,000-এর কাছাকাছি পৌঁছেছে। ক্রিকেটার নাসিরের সঙ্গে ফোন আলাপ ফাঁস এবং তাকে নিয়ে ফেসবুক লাইভে এসে এক এক সময় এক এক কথা বলা শাহ হুমায়রা সুবাও ব্যক্তি জীবনে 2টি বিয়ে করেছেন এবং সেই সাথে কত ছেলের সাথে রাত কাটিয়েছেন তার হিসেব নেই। সর্বশেষ স্বামীকে মামলা দিয়ে জেলে পাঠিয়ে এবার নাসিরকে টার্গেট করেছেন তিনি। ভোরের পাতার অনুসন্ধানে জানা গেছে, সুবা গাইবান্ধা মুন্সিপাড়ার এক উচ্চ বৃত্তশালী পরিবারের একমাত্র ছেলে আকাশকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে, কিন্তু ছেলের বাবা মা মেনে নেয়নি, তবে পরবর্তীতে মেনে নেয়। এভাবেই কিছুদিন যায়। সুবার চলাফেরা খারাপ দেখে একদিন ছেলে বাবার ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মেয়েটার কথা শুনে ছেলে বাবাকে মারতে ছুরি হাতে এগিয়ে যায়। আকাশের মা আটকাতে গেলে মায়ের পেটে ছুরি বসিয়ে দেয়। 2011 সালের ঘটনায় ঘটনাস্থলে সুবার শাশুড়ি মারা যান। তারপর বেশ কিছুদিন সুবার প্রথম স্বামী আকাশ জেলে থাকে। পরে আকাশের বাবা ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনেন ও মেয়ের সুবার সাথে তার তালাক হয়। তবে এতে সুবা অনেক টাকা দেনমোহর করেছিল, সে টাকা নিয়ে ছাড়াছাড়ি হয়। তারপর সুবাকে অনেকদিন গাইবান্ধায় দেখা যায়নি। প্রথম বিয়ের তালাকের পরই রাজধানীতে চলে আসেন সুবা। ঢাকায় এসেও একাধিক পুরুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি। এবার সুবার আর জিকোর মধ্যে প্রেম ভালোবাসা শুরু হয় 2014 সালের শেষের দিকে। তাদের বাসা একই পাড়ায়, গাইবান্ধার মাস্টার পাড়ায়। এরপরে 2015 সালের মাঝামাঝিতে জিকো এবং সুবা পালিয়ে যায়। খোঁজ পাওয়া যায় তারা গাইবান্ধার সাদুল্লাপুর থানার এক গ্রামে লুকিয়েছিল এবং তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করে। তারা পালিয়ে যাওয়ার 20-25 দিন পরে গাইবান্ধায় ফিরে আসে, কিন্তু আসার পরে জিকো বাসায় গেলে তাদের বাবা মা মেনে না নিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে তারা ভাড়া বাসা নিয়ে কিছুদিন থাকেন। এ সময় জিকো এবং সুবা দুজনেই বিভিন্ন নেশাদ্রব্য সেবন করতে শুরু করে। এরপর হঠাৎ মেয়ে তার বাবার বাসায় যায় এবং ছেলেও তার বাসায় ফিরে যায়। তারপর নানা রকম নাটক শুরু হয়। ছেলে মেয়ে দুজন দুজনার বাসায় যাওয়া আসা যাওয়া শুরু করে। মাদকাসক্ত জিকোকে মাদক দ্রব্যসহ পুলিশ নিয়ে যায় 2017 সালে। তখন সুবা আবারও বেপরোয়া চলাফেরা শুরু করে। তখন গাইবান্ধার খন্দকার মোড়ের লিখন এবং মিয়াপাড়ার রোমানের সাথে বন্ধুত্ব হয়। সুবা টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করে তাদের সাথে এবং আরও অনেকের সাথে এই কোকম করত। কিন্তু সেই সময় নাকি লিখন ভিডিও করে এবং পরে সেই ভিডিওর কপি সুবাকে পাঠিয়ে লিখে রোমান ব্ল্যাকমেলিং করতে চায়। কিন্তু তখন সুভার স্বামী জিকো জামিন থেকে জেলে বের হয়ে আসলে সব খুলে বলে। জিকো সুভাকে অন্ধের মতো ভালোবাসত। জিকো সুভাকে নিয়ে থানায় গেলে একটা পর্নোগ্রাফি মামলা হয়। সেই মামলার আসামিরা লিখন, রোমান এবং আরও একজন এখনও জেলে। এরপরে সুভা জিকোকে এড়িয়ে চলতে শুরু করে আর প্রচার করতে থাকে যে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। তার কিছুদিন পরেই সুভা ঢাকায় চলে আসে। ঢাকাতেও যে এই কার্যকলাপ করতে থাকে যার শিকার ক্রিকেটার নাসির। আর নাসিরকে নিয়ে ফেসবুকে লাইভে ভিডিও দেওয়ার কিছুদিন আগেই জিকোকে একটি মামলার ওয়ারেন্টে জেলে যেতে হয়েছে। এমন মেয়ে হয়েও নাসিরকে আবার ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। নাসির ছিলেন সুভার তৃতীয় টার্গেট। প্রিয় ভিউয়ার্স, এবার আপনারাই বলুন কে আসল খারাপ চরিত্রহীন, সুভা নাকি ক্রিকেটার নাসির? বিচারের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। আর আমার নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।